ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم دینوں ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کمنی والی نے بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله اللهم صل على توحید کا ڈنکا عالم میں بجوا دیا کمنی والی نے پی پی کے پیالے کوثر کے لوٹیں گے مزاجی بھر بھر کے انا اعطینا کل کوثر فرما دیا کمنی والی نے بولو لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم عند ذكر أولياء الله تنزل الرحمة أو كما قال عليه الصلاة والسلام سمانيت وعمنتبت علماء كرام جان في پشو ديندار ايماندار ستا مندر شمست پرشنشا اللہ সকল দরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, এই সন্ধ্যা থেকে এ পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা রাত হয়েছে। এই 3.5 ঘন্টা রাতের পরেও মজলিসে বসার মতো এখনো বেশি লোক তৈরি হয়নি। আমি জানি না যে এর পিছনে কি কারণ আছে,
তবে যারা জলসা কর্তৃপক্ষ কমিটি তারাও যথেষ্ট উচ্ছৃঙ্খলতা করছে তা আমরা শুনতেও পাচ্ছি। তো আমি কমিটির ছেলেদেরকে বলবো, নিছাত যারা কাজে আছে তারা ছাড়া বাকি সকলকে মজলিসে বসে যাওয়া দরকার। এছাড়া গ্রামবাসী বা পার্শ্বস্থ কোনো মানুষজন যারা এ মজলিসে আসবার মতো নিয়ত রেখেছেন, আর দেরি না করে অনতিবিলম্বে মজলিসে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ভাইরামার, আমি আপনাদের একেবারে ঘরের কাছের মানুষ, সেজন্য আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি এবং কিছু মানুষের চাহিদা অনুযায়ী দুটো একটি বিশেষ বিষয়ের উপরে সময় মতো আলোচনা করব ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে তো সুর শুনছি, তা আমি ভাবছিলাম বোধহয় সুরের পরিবেশ যখন বোধহয় প্রচুর লোক জমে বসে আছে, কিন্তু তাও তো দেখছি নয়। তো আমি যখন কিছু বলার জন্য বসেছি, আশেপাশে যারা আছেন তাদেরকে আহ্বান করছি, দয়া করে দূরে না থেকে যথাসম্ভব দ্রুত মজলিসটা এসে বসার জন্য। ভাই, সত্যকারের কথা, আমি যে আপনাদের কিছু কথা বোঝাবো, সেই বুঝে নেওয়ার মতো মানুষ যদি মজলিসে না থাকে তাহলে বলতে গেলেও কষ্ট লাগে। আমরা লোভ রেস এসো খালি খালি পড়ে আছে তো গন্দা। তো কথাগুলো বুঝবার মতো মানুষ লাগে। তো আমি জানি না যে আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারবো আর আপনারাই বা কতটা বুঝে নেবেন। তবুও আমার চেষ্টা আর আপনাদের ইচ্ছা যদি হয় তাহলে কিছু কথা বুঝে নেওয়া যাবে ইনশাআল্লাহ। ভাই, বর্তমান বিশ্বের মুসলিম সমাজের যে অবস্থা, সে অবস্থা এত করুণ যে সম্পর্কে আমাদের কোনো সাধারণ সেন্স নেই। যদি একদিকে দেখি পৃথিবীর রাজনৈতিক অবস্থা, তো আপনারা খোঁজ রাখেন কতটা জানি না আমি, আফগানিস্তানে মুসলমানরা মরছে, বাংলাদেশের মুসলমানেরা মরছে, তুরস্ক আরব এরা লড়াই করে একে অপরকে মারছে, সিরিয়ার মুসলমানেরা মরছে, মিশরের মুসলমানেরা মরছে, সব রাজনৈতিক ক্ষমতার লড়াইতে মুসলমানরা মুসলমানদেরকে মারছে, যে খবরগুলো আমাদের কাছে অত্যন্ত ব্যথার এবং দুঃখের। কিন্তু সেখানে আমাদের কিছু করার নেই, বরং দেশ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের থেকেও অনেক বড় বড় মাথা সেখানে কাজ করছে। এরপরও মুসলমানদের এই করুণ দশা এই সমস্ত দেশগুলোতে চলছে। আমরা ভারতবর্ষে বাস করি, এখানকার খবরও হয়তো সবাই রাখিনি, কিন্তু ছোট করে এতটুকু বললে অনেকে বুঝবেন। এতটুকু বললে অন্তত বুঝবেন যে বিগত কোরবানি থেকে নিয়ে এ পর্যন্ত এক গরু খাওয়াকে কেন্দ্র করে, আমার এখানে শুনছি, এক গরু খাওয়াকে কেন্দ্র করে
মুসলমানদের বিরুদ্ধে কত বিষুবঘাত, মুসলমানদের খাবারের রুচিতে আঘাত এবং সংবিধান বিরোধী নানা কথা মুসলমানদের বিরুদ্ধে চলছে। খোদ পশ্চিমবাংলার মাটিতে যদি আপনি দেখেন, আপনারা তো এসবগুলো খবর রাখেন, আর রাখা আপনাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু যারা জানেন তাদের মনে মনে ভাবতে ইচ্ছা করে। ভাই, খোদ পশ্চিমবাংলার যে করুণ দশা, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের তোষণের নামে এক বিরাট প্রতারণা চলছে। তাহলে সারা পৃথিবীতে আমাদের রাজ্য বলি, আমাদের দেশ বলি, এছাড়া সারা বিশ্বের মুসলমানদের কথাই যদি বলি, একটা করুণ পরিস্থিতির ভিতর দিয়ে মুসলমানদের জীবনযাত্রা কাটছে। এত তো গেল একটা দিক, অন্য আর একটা দিকে যদি দেখেন সেখানেও দেখা যাবে আর এক করুণ দশা। আমরা খুবই জানি ভাই যে ইসলাম ধর্মকে কেন্দ্র করে বহু মতবাদের মানুষ রয়েছে, যে মতবাদগুলি সম্পর্কে ন্যূনতম জ্ঞান আমাদের অধিকাংশ মানুষের নেই। কিন্তু দুনিয়াময় চলছে একটা মতভেদ, একটা মতভেদ মতদ্বৈন্যতা, সেখানে সেখানে ভাবতে অবাক লাগে, আশ্চর্য লাগে। এমনি পৃথিবীতে এমন কিছু জলমতের লোক রয়েছে যাদের মতবাদগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে মেনে নেওয়া যায় না, এদেরকে ইসলামী ভাষায় বলা হয় বেদাতি দল। এ তো একটা শ্রেণী আছে ভাই। এছাড়া হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বালি, মজহাবগত একটা পার্থক্য রয়েছে। তার উপরে হানাফি মজহাবের মধ্যেই আরো দল রয়েছে ভাই। এতটা ধর্মীয় দলের টানা পোড়েনের ভিতর দিয়ে ইসলাম ধর্মের জীবনটা চলছে। কেউ যদি বলেন যে আল্লাহ এক, কোরআন এক, ইসলাম এক, রসুল এক, এত মতভেদ কেন? এক কথায় বলা যায় ভাই, যেখানে সত্যতা আছে সেখানে মতভেদ অনিবার্য, যেখানে সত্যতা নেই সেখানে মতভেদ নেই। কিন্তু যদি সত্যের সন্ধান করতে ইচ্ছা হয় তখন মতভেদ মতদ্বৈন্যতা হওয়া স্বাভাবিক। আজকের এই অগোছালো একটি পরিবেশ, যেটা আমি মনে করি আমার নিজস্ব চিন্তায়, এটা যে গ্রামে বসে এই মজলিসটা তৈরি হয়েছে, এই অগোছালোর কারণ সেই গ্রামের পরিবেশের অভাব, তাছাড়া কিছু কিছু ভাই আপনি বললে বিশ্বাস করবেন না। আমি এক্ষুনি একটা জলসা করে আসছি, এই সন্ধ্যায় কমপক্ষে 1000 লোক, সে হিল্লি দিল্লি নয়। যদি গ্রাম্য পরিবেশ ঠিক না থাকে তাহলে সেখানে ধর্মীয় জীবন গড়া খুব কঠিন। বুঝতে পারছেন অবস্থা? সুতরাং এখানকার সংস্কারের জন্য কি প্রয়োজন তা আল্লাহ কম বেশি বোধ বুদ্ধি দিয়েছে। আপনাদের আব্বা মার দোয়ায় অতটুকু বোধ বুদ্ধি আছে যে কোন খানটায় কোন কথা বললে তাদের কিছু উপকার হবে, এটুকু বুঝসুজ আল্লাহ দিয়েছে। কিন্তু ভাই অবাক কাণ্ড, বেশ কিছুদিন, দু চার বছর, তিনডাঙ্গা গ্রামে আমরা কোনো সভা করিনি,
এই হালে তিন চার বছর হলো, আগে করিনি, তিন চার বছর হলো বেশ কয়েকটা সভা করছি। আপনারা বলবেন, আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, কম বেশি কোন না কোন জায়গায় আপনারা এই মজলিসেও থেকেছি, এই বিশ্বের বাড়িতে যে নবী দিবসটা হচ্ছে দু বছর সেখানেও থাকছি, তো ভাই স্বাভাবিকভাবে এই আমাদের ধর্মীয় মতভেদের কথা বলেছি বলে মনে পড়ে কারো? বলি আপনার মনে পড়ে না, আমি মনে রেখে বলছি যে আমাদের ধর্মীয় মতভেদের কথা খালি খামাই বলি, কিন্তু আজকে এখানে পারেকে শুনতে পাচ্ছি যে এই যেখানকার ধর্মীয় হাল সেখানে লামজাবিরা দাদাগিরি করছে, যারা মোজাব মানে না, কোন সূত্রে কেউ এখানে এসে দাদাগিরি করছে এই হানাফি পরিবেশে মোজাব বিদ্বেষীদের মত ঢোকানোর জন্য। ভাই আর এমনিতে তো আমাদের কাছাকাছি যেটা জানা, তবলিগ ফুরফুরার একটা মতভেদ দীর্ঘদিন ধরে চলেও আসছে, তবু আমরা সামাজিক শান্তি রক্ষার জন্য ওই জাতীয় কথাগুলো না বলে, যাতে মানুষ দুটো হেদায়েতের পথ পায়, মানুষ যাতে ধর্মের প্রতি আকৃষ্ট হয়, মানুষ যাতে নামাজ কালামের প্রতি আকৃষ্ট হয়, মানুষ যাতে নিজেদের বাচ্চাগুলোকে ধর্ম শিক্ষার পথে দাঁড় করাতে পারে, এরকম চিন্তা করি দু চারটে কথা বলে থাকি যেটা মুসলিম জাতির উপকারে আসে। কিন্তু দুঃখজনক কথা যে আমাদের নিজেদের জায়গা, নিজেদের অথরিটি আছে, পাওয়ার আছে, এত সত্ত্বেও আমরা শান্তি রক্ষার জন্য মতভেদ গঠিত কথাগুলো আলোচনা করা থেকে সাধারণত বিরত থাকার চেষ্টা করি, অথচ এত বড় দুঃসাহসী কথা যে সেই জাতীয় পরিবেশগুলোতে আর এক শ্রেণীর মানুষ একটা পূর্ণ মতভেদের কথা ছড়িয়ে দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। ঘটনা হচ্ছে ভাই, যে পথে পায়খানা করে তারটা যত দোষ না হয়, যদি কেউ বলতে যায় তারটাই হয় বেশি দোষের। ঠিক বলছি না ভুল বলছি? চারটে ছেলে তাস পেটাবে ওটা কোনো দোষের না, আপনি বলতে যাবেন আসামি আপনি, ওরা খেলাচ্ছে খেলাচ্ছে বলতে গেলে। এখানে যদি মদ খেয়ে কেউ মাতলামি করে ওটা দোষের হবে না খুব বেশি, কিন্তু আপনি যদি মদ করে বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন আপনার নামে বিচার হবে। ঠিক বলছি না ভুল বলছি? এই তো হলো মুসলিম জাতির অবস্থা, মুসলিম জাতির এই হাল। সেখানে সেখানে ঘটনা এটাই ভাই, কেউ এই মতভেদ গঠিত কথা বলবে তারটা দোষের হবে না, কিন্তু আমি যখন তার ফাটা ঠাড়া ছেঁড়াটা লিক সারাই করতে যাব আমার নামে দোষটা হবে। কাইম সাহেব খোঁচা মেরা আওয়াজ করেছে, বুঝতে পারেননি কি বলেছি? যে আর একজন যে ছিলিয়ে ফেটে দিয়ে যাচ্ছে ওতে জাতির চেতনা নেই, কিন্তু আমি সেলাই করব দোষ হবে আমার? এই হচ্ছে আমার সমাজের ধর্মীয় চিন্তা ভাবনার হাল। তবে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, আল্লাহর রাস্তায় যারা সাধনা করে, তারা কোন তিরস্কারকারীর তিরস্কারকেও ভয় পায় না, কারণ গাল সমালোচনাকেও তারা পরোয়া করে না, তারা আল্লাহর দিনের কাজ হবে, ধর্মের উপকার হবে, ধার্মিক মানুষদের উপকারে আসবে, এ কথা যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে তারা বলতে চেষ্টা করবে। এটা হকপন্থী দিনদার ধার্মিকদের গুণ। সেজন্য ভাই কে সমালোচনা করবে, কে গালি গালাজ করবে, কে পর্যালোচনা করবে, কে বদনাম রটাবে, ও পরোয়া আজও করিনি, যতক্ষণ আল্লাহ তাকত দেবেন ততক্ষণ করবো না ইনশাআল্লাহ। গোড়ায় এই মৌলিক গুটিকত কথা বলে নিয়ে আমি আপনাদেরকে একটা বিষয়ের উপরে কিছু কথা আলোচনা করি, যাতে জ্ঞানও হবে, সওয়াবও হবে, ভবিষ্যৎ জীবনের জন্য সাবধানও হওয়া যাবে।
একবার দরুদ শরীফ আল্লাহ ভাই কোরআন শরীফের একটা আয়াত আমি গোড়ায় পড়েছি আয়াতটিতে বলা আছে উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন খুব শান্ত মাথায় বুঝুন ভাই আল্লাহ পাক যাদের উপরে খাস নিয়ামত দান করেছেন তারা কারা কারা কোরআন শরীফে বলা আছে নবী সিদ্দিক শহীদ এবং সালেহ অনেকগুলো যুবক ভাই রয়েছে শব্দগুলো আরবি শব্দ বললাম একদম ভাঙা মাগলায় বুঝুন দুটো কথা বুঝুন মাথায় ভালো করে ঢুকু লাভ হবে সুরতাল দেখতে হবে না কথা জ্ঞান গড়া নেই কাদের কাদের বলেছি নবীটা তো ভালো বুঝি নবী শব্দ শুনে শুনে আমাদের যথেষ্ট সম্পর্ক হয়েছে নবী শব্দের সঙ্গে তো কোরআন শরীফে আল্লাহ বললেন যে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি নবীদের উপর আর নিয়ামত দিয়েছি কাদের উপর যারা সিদ্দিক তাদের উপর আর নিয়ামত দিয়েছি কাদের উপর যারা ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন এই শহীদদের উপর আর নিয়ামত দিয়েছি যারা নেককার আল্লাহওয়ালা তাদের উপর এই চার দল লোকের উপরে খাস নিয়ামত আল্লাহ দান করেছেন বলে কোরআন শরীফের এই আয়াত পাকে বলা হয়েছে ভাই বিস্তার করে বোঝানোর অবকাশ নেই প্রয়োজনটুকু বলছি ভাই এই আমরা যারা এই মজলিসটায় বসেছি বা আমাদের এলাকাটা ভাই আমরা ধর্ম করার জন্য যে মজহাবটাকে মানি সেই মজহাবটার নাম কি একটু বলবেন মজহাবটার নাম হানাফি মজহাব যে মজহাবের প্রবর্তক এবং প্রতিষ্ঠাতা হলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ভাই আপনি বলুন এই মানুষটা টোটাল জীবনে 50 বছর 70 বছর বেঁচে ছিলেন 80 হিজরিতে তার জন্ম 150 হিজরিতে তার ইন্তেকাল তাহলে তিনি বেঁচে ছিলেন টোটালে 70 বছর ভাই এই 70 বছর জীবনে তিনি তার সংসার তো একটা ছিল সেটা তো চালিয়েছে তিনি 70 বছর জীবনে কোরআন হাদিসকে গবেষণা করে 83,000 মশলা পৃথিবীর মানুষের জন্য প্রকাশ করেছেন কটা বললাম আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কোরআন হাদিসের গবেষণা করার কি দরকার ইসলাম একটা পূর্ণ ধর্ম কোরআন যখন আল্লাহ পাকের কালাম তাহলে তার ভিতরে সব থাকার কথা ভাই কোরআন শরীফের আয়াতের সংখ্যা হলো মতভেদ থাকলেও আমরা একটা মতকে মানি সেটা হলো 6,666টা আবার কোন মতে কেউ বলেছেন 6,558টা এই কেন মতভেদ হয়েছে তারও কারণ মারপিট আছে সে আপনাদেরকে আমি মুখে মুখে বোঝাতে পারবো না কোরআন খুলে দিলে বুঝিয়ে দিতে পারবো ছাড়ো না কথা আমরা যেটাকে সচরাচর জানি যে 6,666টা কোরআন শরীফের আয়াত নবীর হাদিসের সংখ্যা হলো 7,00,000 কটা বললাম আচ্ছা শুধু যদি কোরআন মানুষের মেনে চলার জন্য যথেষ্ট হতো তাহলে রসুলের 7,00,000 হাদিসের কি দরকার ছিল বাবা বুঝতে পারছেন কোরআন তো আল্লাহর কালাম আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা কোরআন আল্লাহর কালাম মানে মানুষের চলার বিধান জি তাহলে কোরআন আল্লাহর কালাম আর আমরা আল্লাহর বান্দা তাহলে আমাদের গাইডলাইন আল্লাহ দিয়েছেন ওই কোরআনের ভিতরে সুতরাং কোরআন হলো মানুষের জীবন চলার একটা আইন পুস্তক একটা বিধান কোরআনের ভিতরে বলা আছে তাহলে যদি শুধু কোরআন যথেষ্ট হতো তাহলে রাসূলুল্লাহ
জীবনে 7 লক্ষ হাদিস আর দরকার হতো না। তাহলে এ থেকে একটা জ্ঞান হলো যে ওই শুধু কোরআন মানুষের পক্ষে সহজে বুঝে নেওয়া সম্ভব নয়, এই জন্যই ওই নবী পাকের 7 লক্ষ হাদিস হাদিস তাই হলো এই কোরআন শরীফের ব্যাখ্যা। জোরে বলুন জি ভাই। এবার একটা কথা বলুন, কোরআন অবতীর্ণ হয়েছে 1400 বছর আগে আর হাদিস ঠিক সেই পিরিয়ডে, সে হাদিস তো পরের নয় সেই জমানা। এখন আপনি বুঝুন একটা জিনিস যে কোরআন শরীফে এমন প্রচুর পরিমাণে আয়াত রয়েছে যে আয়াতগুলো পড়লে সহজে বোঝা যাবে না, দরকার হাদিসের ব্যাখ্যা। কিন্তু হাদিস পড়েও যখন কিছু বোঝা যাবে না তখন আপনি কি করবেন? একটা কিছু করতে হবে, একটা দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। একদম সহজ কথায় উদাহরণ বলছি ভাই, কোরআনের ফর্মুলা, কোরআন বলেছে শুকরের গোশত হারাম, কোরআনের বক্তব্য, কে মানলো না মানলো পরের কথা। কোন ধর্মের লোক সেটাকে গ্রহণ করলো, কোন ধর্মের লোক সেটা বাদ দিল আমিও সমালোচনা করতে বসিনি, কোন ধর্মের প্রতি আঘাত করতেও বসিনি। কোরআনে যেটা বলা আছে সেটাই যে শুকরের গোশতটা হারাম, কিন্তু চর্বিটা হালাল না হারাম এই কথাটা কোরআনেও বলা নেই, হাদিস শরীফেও বলা নেই। মানে আপনি মুসলমান, আপনি ধর্ম করেন, আর আমি ইসলাম ধর্মের একজন, ধরুন মাওলানা বলেন, মুফতি বলেন, যা পারেন বলেন, এক কথায় আমি একটা ধর্মীয় নেতৃত্ব দেই। তো আপনাদের মতো সাধারণ মানুষগুলো আমারে জিজ্ঞাসা করলেন যে হুজুর কোরআনে তো এটা হারাম বলা আছে কিন্তু চর্বিটা কি করা যাবে, সেটা তো আমরা জানি না, একটু বলবেন। তো কোরআনেও চর্বি হারাম বলা নেই, হাদিসেও চর্বি হারাম বলা নেই, কথা মাথায় যাচ্ছে বাবা? এখন আপনি বলুন এই চর্বিটা কি করা যাবে, এই সমাধানটা কে দেবে, চর্বিটা খাওয়া জায়েজ না হারাম? ভাই আমাদের দেশের কিছু লোক আছে তারা বলে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না, ইমাম মানা যাবে না, পীর ওলিদের মানা যাবে না, তাদের একটাই বক্তব্য মানতে হবে কোরআন আর হাদিস, আর আমাদের বক্তব্য কোরআন অবশ্যই মানতে হবে, হাদিস অবশ্যই মানতে হবে, কিন্তু কোরআন আর হাদিসে যে বিষয়গুলির স্পষ্ট সমাধান নেই সেই বিষয়গুলির ব্যাপারে যারা কোরআন হাদিসের গবেষক সেই ইমামদের কথাগুলোকেও মানতে হবে, কেননা তারা আমাদের তুলনায় লাখো গুণে কোরআন হাদিসের পরিপক্ক জ্ঞানী। জোরে বলুন। অতএব তারা এ ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন সেটা আমাদের মানতে হবে। জি ভাই, তো আমি যে কথাটা বললাম যে কোরআন শরীফে চর্বি হারাম বলা নেই, হাদিস শরীফেও হারাম বলা নেই, কিংবা কোরআন হাদিসের কোথাও চর্বিকে হালালও বলা নেই, এটা কি? কেউ যদি বলেন ওটা হারাম, তাহলে তার কাছে আমাদের প্রশ্ন থাকবে ওইটা হারাম কোরআনে লেখা আছে না হাদিসে লেখা আছে, একটা বলো না, বলতে হবে। আরে একটা প্রমাণ তো দরকার, তুমি হারাম বলছো কিসের ভিত্তিতে, কিংবা তুমি বলো ওটা হালাল, তো হালাল বলছো ভাই তোমার দলিল নাকি জানার হক আছে না? অবশ্যই আছে ভাই, আমি আপনাকে বলছি বাড়ির পাশে বাড়ি তো বেঁচে থাকলে কৈফিয়ত দিতে পারবে, আমি আপনাকে বলছি যে কিয়ামত পর্যন্ত সময় আমি দিলাম, কেউ যদি আমারে প্রমাণ করিয়ে কোরআন থেকে আয়াত দিয়ে অথবা হাদিস থেকে কোনো হাদিস দিয়ে দেখাতে পারে যে ওই চর্বিটা হালাল কিংবা হারাম কোথাও বলা আছে, আমি অজমসিয়ত ছেড়ে দিয়ে তার সাগরে ধরে কথা বলতে পারেননি। ইমামরা বললেন যে চর্বিটা উৎপন্ন হয় গোশত থেকে, অতএব গোশতটা যখন হারাম চর্বিটার ব্যাপারে স্পষ্ট বলা না থাকলেও চর্বিটা হারাম বলেই গণ্য হবে, ইমামদেরকে যারা মানেন তাদের কাছে চর্বিটাও হারাম।
কিন্তু যারা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানতে চায় না, যারা ইমামদের মানতে চায় না, ভাই এ বোঝা পড়লো তাদের ঘাড়ে যে তুমি চৌধুরীটা কি করবা, ফতোয়াটা তোমার দিতে হবে আর কোরআন হাদিস থেকে প্রমাণটাও দিতে হবে। আমার কথাটা যুক্তি আছে না নেই? যদি না দিতে পারো তাহলে তোমাকে মানতে হবে যে কোরআন হাদিস ছাড়াও শরীয়তকে পুরোপুরি, ইসলামটাকে পুরোপুরি যদি মেনে চলতে হয় তাহলে সেখানে ইমাম যারা, ইসলামী গবেষক যারা, তাদের কথাটাকেও না মানা পর্যন্ত ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ প্রমাণ করানো যাবে না, অন্যমনস্ক হবে না। আমি আগে বলেছি ভাই, যারা লিক করে তার কা দোষ হয় না, সারাই করলে দোষ হয়। বলেছি না বলিনি? আমি বলে সবাই সারাই করা ধরিস ভাই। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। ওগো দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছি, একটা ছেলে তার মাকে বিয়ে করতে পারে না, তার বোনকে বিয়ে করতে পারে না, তার মেয়েকে বিয়ে করতে পারে না, তার ভাগ্নিকে বিয়ে করতে পারে না। ঠিক এইরূপ ভাবে 14 প্রকারের মেয়ে রয়েছে, যে মেয়েগুলোকে কোন পুরুষ বিয়ে করতে পারে না। মাও একটা মেয়ে ছিল, বোনটাও একটা মেয়ে, আমার মেয়েটাও একটা মেয়ে, আমার ভাগ্নিটাও একটা মেয়ে। ভাই এরকম 14 প্রকারের মেয়ে সন্তান, যাদেরকে কোনো পুরুষ, যাদেরকে পুরুষ বিয়ে করতে পারে না কোনো পুরুষ, এটাই হলো কোরআনের বিধান। এটা তো আমরা সহজে বুঝবো, মা বিয়ে করতে নেই কেটা জানে না ভাই, জানেন না ভাই? বিয়ের সঙ্গে বাপের বিয়ে হারাম এটা জানেন না? বোনের সঙ্গে ভাইয়ের বিয়ে হারাম এটা জানেন না? কোথা থেকে জানেন? জানেন তো, ওই কোরআনে বলা আছে। জি, সমাজে তার প্রচলনও নেই, আমরা জেনেছি ওটা হারাম। কিন্তু একটা মজার কথা বলে ভাই, কোরআন শরীফে বা হাদিসে এই যে কটা মেয়ের বিয়ে করা হারাম বলা আছে, সেই তালিকায় দাদি, নানি, নাতনি, পুতিনি, এই চার প্রকারের মেয়েদের কথা লেখা নেই। শুনতে পাচ্ছেন? এই যে চারটে কথা বললাম, এই চারটে সম্পর্কের মেয়ে আমাদের সমাজে আছে না নেই? খুব আছে, দাদিও আছে, নানিও আছে, নাতনিও আছে, পুতনিও আছে। জি, মেয়ের মেয়ে নাতনি, বাপের মেয়ে এই ছেলের মেয়ে পুতনি, আর মার মা নানি, বাপের মা দাদি, এই তো ভাই। এই চার প্রকারের মেয়েকে বিয়ে করা হারাম কিংবা হালাল, এই কথাগুলো কোরআন হাদিসে লেখা নেই। এখন যারা বলে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না, ইমাম মানা যাবে না, পীর ওলিদেরকে মানা যাবে না, তাদের কাছে আমাদের জানার উচিত, তাদের কাছে জিজ্ঞাসা করার আমাদের অধিকার আছে। তুমি যখন কোরআন হাদিসকে মানবে না, এই চার প্রকার মেয়ের বিয়ে করা যাবে না, যাবে না, কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়ে বলো, জানার অধিকার আছে না নেই? কথা বলে কেয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না এর প্রমাণ দেওয়ার। ও ছেলেরা, জোয়ানেরা, বাবারা, মনে রেখে দেওয়া দরকার, সময়টা এসেছে বলে কথাগুলো কানে ফেলে দিচ্ছি, মনে রেখে দিইনি। কোরআন শরীফে এবং হাদিস শরীফে ওই চার প্রকারের মেয়েকে বিয়ে করা হালাল কিংবা হারাম, দাদি, নানি, নাতনি, পুতনিদেরকে বিয়ে করা যাবে না, যাবে না, এ কথা কোরআন হাদিসের স্পষ্ট কোটেশনে লেখা না থাকলেও ইসলামী গবেষক যারা, ইমাম মুস্তাহিদ যারা, তারা স্পষ্ট করে বলেছেন দাদি, নানি, নাতনি, পুতনি, এদের বিয়ে করা রীতিমতো হারাম। ও ভাই আমার, তাহলে আপনি যদি ইসলামটাকে মেনে, পূর্ণ মেনে চলতে চান, তাহলে ইমামদের মজহাব, ইমামদের গবেষণা, ফতোয়া আমাদের মানতে হবে না হবে না, একটু জোরে বলবেন? এখন যে কপাল ফাটানা সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে, মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে, জাকির নায়েকের কথা শুনে জাকির নায়েক বলে দিল মুজাহ মিথ্যে কথা, কোনো মুজাহ মানা যাবে না, ইমাম মানা যাবে না, পীর ওলি মানা যাবে না, বাবা হুজুর, দাদা হুজুর মানা চলবে না। আমাদের সমাজের কিছু নৌজোয়ান ছেলে যাদের ভিতরে জ্ঞান কাণ্ড কিচ্ছু নেই, তারা জানায় টিভি দেখতে, টিভির ফয়েস পেয়েছে, টিভির ফয়েস পেয়ে নাক নেচে নেচে বেড়াচ্ছে, আর সমাজের নিরীহ মানুষগুলোর
গুলোর যার সঙ্গে সম্পর্ক রয়েছে তার প্রেমটাকে শেষ করছে। আশ্চর্যজনক কথা আমি এখানে এসে শুনতে পাচ্ছি, এই এই সমাজে ওই আগুনটা লেগেছে, কে লাগিয়েছে তার পরিচয় আমি নিইনি। তবে আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাই, এদের মতো ফেতনাবাজদের থেকে আপনাদেরকে সাবধান হতে হবে। ইসলামের মূল জিনিস আল্লাহকে বিশ্বাস করতে হয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়, মিথ্যা কথা বলতে নেই, রমজান মাস এলে রোজা রাখতে হয়, সত্য কথা বলতে হয়, একে অপরের হকটাকে আদায় করতে হয়, তাস খেলতে নেই, জুয়া খেলতে নেই, ভাইরে আমার বাপ্পার ভক্তি শ্রদ্ধা করতে হয়, স্বামী স্ত্রীর হক আদায় করতে হয়। যথেষ্ট পরিমাণে আমরা না মানলেও শুনে আছি, শুনেছেন না শোনেননি, যিনি মানেন না সেটা তার ব্যক্তিগত দোষ, কিন্তু শুনিনি বললে ভুল হবে। ইসলামের মৌলিক জ্ঞান আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ, জি জি, সে আব্দুল কাইয়ুমের কাছ থেকে শুনুন, আব্দুল মতিনের কাছ থেকে শুনুন, মসজিদের ইমামের কাছ থেকে শুনুন, মাওলানা ইয়াকুব সাহেব যার কাছ থেকে পেরে শুনে এই জ্ঞানটা আমাদের হয়েছে। আমি আজকে ওই জ্ঞানের কথাগুলো আর না বলে আমি আপনাকে বোঝাতে চাইছি, ওই কাজগুলো করার জন্য যে বিশ্বাসটা নিয়ে করতে হবে সেই বিশ্বাসটা আপনাদেরকে মজবুত করার জন্য এই বক্তব্য রাখছি। জি, আগে আপনি ইমামকে মানুন, তারপরে আপনি কোন মশলাটা মানবেন তখন ঠিক হবে। নামাজে নাভির নিচে হাত বাঁধবেন, না বুকের উপরে হাত বাঁধবেন, না হাত ছেড়ে দাঁড়াবেন, না হাত পেছন দিকে দেবেন, কোনটা করবেন ওটা ঠিক করার আগে আপনি ঠিক করুন এই কোনটা করব কার কথায়। ভ্যানালা বলবে তাই যেটা বলবো সেটা করবো, না ঠেলাওয়ালা যেটা বলবো সেটা করব, না মাঠে আল ছাড়ছে যে লোকটা সেই লোকটা যা বলতে তাই করব, না আমাদের ইমাম যা বলছে তাই করব, না কাইম সাহেব যা বলবে তাই করব, ঠিক করার দরকার আছে না? আপনার কোনটা করবেন আপনি কি তাল করবেন কাটডা মান? জি, আমি একটা বেশি করে বলেছি, পেছনে হাত বাঁধাটা কোনো দল নেই, তবে নাভির নিচে বাঁধা, বুকি বাঁধা, সোজা স্ট্রেট হাত ছেড়ে যে দাঁড়িয়ে থাকা, এই তিন দল আছে। জি, আমরা একটা দল, আমরা নাভির নিচে বাঁধি, আমাদের মাঝে এসে একদিন ছড়িয়ে দিল নাভির নিচে বাঁধা হবে না, হাত জয়ী বুকি বাঁধি হবে, কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো এই সিদ্ধান্তটা নেব কার কাছ থেকে? জি, আমি কোরআন পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, এই সিদ্ধান্তটা যেবা যারা দেবে সেই লোকটা আমার ঠিক করা দরকার। আমার বাবাজি বললেন মাওলানার কাছ থেকে নেব। জি ভাই, সেই মাওলানারাই তো দুরকম করছে, শুধু মাওলানা বললে হবে না বাবা, মসজিদে ইমামতি করা মাওলানা আলাদা, এ মাইকে বক্তা বকা এ মাওলানা আলাদা, তদবির করাও মাওলানা আলাদা। জি, আর এই এক এক হাদিসে এক এক রকম বলা আছে, সেইগুলো সবগুলো এক জায়গায় করে একটা সিদ্ধান্ত দেওয়া এ মাওলানা বলো আলাদা বাপ, কথা বুঝতে পারেননি? জি, ও মাওলানা আলাদা মাওলানা, ওই মাওলানাদের এই বকার ইমামতি করা মাওলানা ভাবলি ভুল করা হবে, সেই মাওলানার কথাই বলবো একটু পরে, আর একটু মাথায় ঢুকুক তারপর। এখন আপনি বলুন এই দাদি নানি নাতনি পুতনি এদের বিয়ে করা হালাল না হারাম? কোরআন এবং হাদিসের স্পষ্ট কোটেশনে তার কোনো বিধান নেই। তাহলে এখন ওইগুলো বিয়ে করা হালাল না হারাম বলবে কে আমার উপরে? আমার আপনার যা দরকার আপনি জিজ্ঞাসা করছেন, ভাইরা ভাই মনে রেখে দিন, আমরা মোজাব মানি, আমরা ইমাম মানি, আমাদের সেই ইমাম গুলো বললেন, ইমামেরা বললেন দাদি নানি নাতনি পুতনি এদের বিয়ে করা রীতিমতো হারাম, এদের বিয়ে করা হারাম, ওদের বিয়ে করা যাবে না। এই সমাজের মাটিতে যারা ইমাম মানতে চান না, যারা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানতে চান না, তাদেরকে জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় যে ভাই তুই যখন কোরআন হাদিস ছাড়া আর কিছু মানবি না, এখন তুই দাদি নানি বিয়ে করবি না করবি নে বল, যদি বলিস করব দলিল কোথায় না বল, যদি বলিস করব না কেন করবি না তাও বল, কোন দিকে রেহাই নেই,
কিন্তু আমরা যারা ইমাম মানি, আমরা যারা মুজাহ মানি, এক বাক্যে বলে দাঁড়িয়ে গেলাম আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এই চার প্রকারের মেয়েকে বিয়ে করা হারাম বলেছেন, সুতরাং তাকে আমরা কোনদিন বিয়ে করতে যাই না। জি, তাহলে ওই সেই কিসির চর্বি বলিলাম, ওটা হারাম বলেছেন ইমাম আজম আবু হানিফা। আমার দেখটাই বুঝি, এই চার প্রকারের মেয়েকে বিয়ে করা হারাম বলেছেন ইমাম আবু হানিফা। কথা মাথায় যাচ্ছে? আর একটা ভাই খুব শুনেছেন জীবনে, কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার সম্প্রদায়, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। ভাই সুদ খেতে কোরআন মানা করেছে, এটা আমরা শুনিনি ভাই, শুনেছি এটা শুনেছি, কিন্তু মনে হয় এ ব্যাপারে যে হাদিস আছে সেটা বোধহয় আমাদের শোনা হয়নি। বাইরাবার বুখারী শরীফের হাদিসে লেখা রয়েছে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইনতাতু বিল ইনতাতি ওয়াশাইরু বিশাইরি ওয়াত-তামারু বিত-তামারি ওয়াল-মিলহু বিল-মিলহি ওয়াদ-যাহাবু বিদ-যাহাবি ওয়াল-ফিদ্দাতু বিল-ফিদ্দাতি। ছটা জিনিসের কথা বলা হয়েছে, গমের বদলে গম, যবের বদলে যব, খোরমার বদলে খোরমা, নুনের বদলে নুন, সোনার বদলে সোনা, রূপোর বদলে রূপো, এই ছটা জিনিস যদি কম দিয়ে বেশি নেওয়া হয় ওইটা সুদ। মাথায় থাকবে বাবা, কি কি বলেছি সব তো আমাকে জানা জিনিস, কোন জিনিসটা চিনি নে, গম চিনি নে, যব চিনি নে, তা আমি 1 কিলো গম দিছি আমিরুলির, জি নেওয়ার সময় আমিরুলির কাছ থেকে 1.5 কিলো নেবো, জি 10 গ্রাম সোনা দিছি আবু হানিফা চাচার, নেওয়ার সময় 12 গ্রাম নেব, নুন দিছি 500 গ্রাম হাফেজ সাহেবের, নেওয়ার সময় 1 কিলো নেব। এই ছটা জিনিস কম দিয়ে বেশি নিলে সেটার নাম সুদ। সুদ শব্দটার বাংলা অর্থ হলো বেশি, সারা জীবন সুদ সুদ শুনে রেখেছেন তো, বাংলাটা মনে রাখবেন, সুদ শব্দটা বাংলা মানেই হলো বেশি। জি, তাহলে আমি দিচ্ছি 1 ওজন 1 পরিমাণ, আর নিচ্ছি আর 1 পরিমাণ, ওইটাই হলো সুদ। তাহলে যে ছটা জিনিসের নাম করেছেন রাসূলুল্লাহ ভাই, এটা এই ছটা জিনিস কম দিয়ে বেশি করে নেওয়া সুদ হবে, এ কথা আমার আপনার কারণই বুঝতে বাকি থাকার কথা নয়। কেন? ওটা কোরআন আর হাদিসের স্পষ্ট লাইনে লেখা। এখন আপনি বলুন, 1 বস্তা ধান দে 1.5 বস্তা নেব, সকালবেলা দেবো 10 টাকার নোট, বিকেলবেলা দেবো 1টা 20 টাকার নোট, সকালবেলা দেবো একজনের 50 টাকার নোট, সন্ধ্যাবেলা নেবো 1টা 100 টাকার নোট, 2 কিলো সর্ষে দেবো যে 5 কিলো সর্ষে নেবো, 3 কিলো মুসুরি দেবো যে 6 কিলো মুসুরি নেবো, এগুলো সুদ হবে না হবে না? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ছেলেরা, এগুলো সুদ হবে না হবে না? আল্লাহ আমার খাটনিটা সার্থক, একজন ভাই হলো একটা সঠিক কথা বলেছে যে মোজাম মানলি সুদ মূল্যবান। কেন? অন্য জিনিসগুলো যখন কম দিয়ে বেশি দিলে সুদ হচ্ছে, হাদিসে সব কথা বলা থাকতে পারে না, সুতরাং যেগুলো বলা নেই সেগুলোর ব্যাপারে যে একই নিয়ম, সেগুলো কম দিয়ে বেশি নিলে সুদ হবে। উনি এক কথাই বলেছেন আমার এই ভাইটা যে মোজাব মানলি সুদ। এখন আমার বক্তব্য যে মোজাব মানবো না মানবো না সেটাও বুঝতে হবে, মানলি মানে ওটা ব্যক্তি স্বাধীনতা নয়, তুমি মানবে না তো যাবে কোথায়? বাকি জিনিসগুলো সম্পর্কে ইসলামের একটা বিধান তো থাকতে হবে, থাকতে হবে না? বাকি যত বস্তু সেই বস্তুগুলো সম্পর্কে ইসলামের একটা বিধান তো থাকতে হবে, হয় বলো ওগুলো সুদ নয়, তাহলে তার প্রমাণ কোরআন হাদিস থেকে বার করতে হবে, নাইলে বলো ওগুলো সুদ, কোরআন হাদিস থেকে বার করতে হবে প্রমাণ। কিন্তু তুমি যখন কোরআন হাদিস থেকে ওইগুলো সুদ এ কথা প্রমাণ দিতে পারবে না, কিংবা ওইগুলো হালাল
একথা প্রমাণ দিতে পারবে না অগত্যা তোমার মতো চটকদার খোঁজকর কথা কেন মানতে যাব। ইসলামের গবেষক যারা তারা যখন বলেছেন ওগুলো হারাম, ওগুলোতেও দিয়ে বেশি নিলে সুদ হবে, তাদেরটা মেনে নিয়ে আমি আমার ধর্ম জীবনটা দাঁড় করাবো যে আমি গোমজপ খরমা লবণ সোনার উপর এগুলো কম দিয়ে বেশি নিলে যেমন সুদ হবে, ধান পট কলাই সরিষা মুসুরি আর টাকার নোট এগুলো কম দিয়ে বেশি নিলে সুদ হবে, আমি এই পথে আমার ধর্ম জীবনটাকে দাঁড় করিয়ে রাখবো। ভাই জাকির নায়েকের চটকদারি কথা শুনে ইমাম মানা যাবে না, পীর মানা যাবে না, কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না। এ পক্ষে যারা ওকালতি করছে নিশ্চিত তাদের এই চটকদারি কথাতে আমরা বিভ্রান্ত হতে যাব না। কথা ঠিক না বলুন ভাই? আমার তিনটে কথা বলেছি, একটা বলেছি চর্বির কথা, আর একটা বলেছি দাদি নানি নাতি পুতির কথা, আর একটা বললাম সুদের কথা। আমি চাইছি আমার খাটনিটা আমার এই ভাইদের সবার মাথায় থাক, বেনে বাড়ায় গেলেই যেন থাকে, মাঠে গেলেই যেন থাকে, দিল্লি গেলেই যেন একথা মাথায় থাকে, এখানে যেন রেখে পারি না যায় কেউ। এই আমার চিন্তা। চার নম্বর একটা কথা বলো ভাই, মজার কথা বোঝো বোঝো, কোরআন শরীফে হাদিস শরীফে শরীয়তের যে বিধান বলা আছে, জি জি, সেই শরীয়তের বিধানের একটা বিধান বলছি, এই মহিষের গোশত হালাল, কার গোশত? মোষ, গোদা বাংলায় যারে আমরা বলি মোষ, মোষের গোশত হালাল, কিন্তু উল্টো দিকে হাতির গোশত হালাল। মোষ একটা গৃহপালিত পশু, হাতি একটা জঙ্গলি উশৃঙ্খল প্রাণী, সুতরাং মোষের গোশত হালাল করেছে আল্লাহ, আর এই হাতির গোশতকে হারাম করেছে। কিন্তু মজার ব্যাপার ভাই, এই গন্ডার সম্পর্কে কোনো ফতোয়া নেই, গন্ডার খাওয়া যাবে না যাবে না। এখন ধরে নেন আমাদের এই পাড়ায় একটা গন্ডা রয়েছে, বিশাল স্থূল দেহ, নাদুস নুদুস চেহারা, একদল ছেলে লেগে গেছে এদের জবাই করে খেয়ে গেল, তার একদল ছেলে বলতেছে ও খাবি ও খাওয়া যায়, তুমি তো খাওয়া যায় না তুই দেখা, ও তখন এদের উল্টে বলতেছে খাওয়া যায় তুই দেখা, বলবে না বলবে কোথার পৃষ্ঠে কথা বলতে গেলি বলবে, ও বলছে খাওয়া যায় দেখা, এ বলছে খাওয়া যায় না দেখা। আর বাস্তবে কি কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজলেও মুশির গোশত খাওয়া, এই গন্ডারের গোশত খাওয়া হালাল এটাও দেখানো যাবে না, হারাম ওটাও দেখানো যাবে না, ও ব্যাপারে কোনো ফতোয়া নেই। এখন কি হবে আমাদের গ্রামের কিছু যুবকেরা বলবে গন্ডারের গোশত আল্লাহ যখন খাওয়া হারাম বলিনি তবে খেয়ে ফেল, আর একদল আল্লাহওয়ালা লোক বলবে হারাম আল্লাহ না বললেও হালাল যখন বলা নেই খাওয়া যাবে না। তাই হবে না ইসলামের গবেষক যারা তারা বললেন হাতি যখন জঙ্গলি প্রাণী সেটা যখন হারাম করেছে আমার রসুল, গন্ডারও আর একটা জঙ্গলি প্রাণী, এটার কথা হাদিসে স্পষ্ট লেখা না থাকলেও হাতি যেমন হারাম এটাও তেমন হারাম। আমার গ্রামের যুবকেরা কি বললো ওটা আমার কাছে ধর্তব্য নয়, কেননা এরা তো সাধারণ শ্রেণীর ছেলে, আর আমার গ্রামের মুরব্বীরা কি বললো ওটাও আমার কাছে ধর্তব্য নয়, কেননা এরা সাধারণ ধর্মী, কিন্তু যারা ইসলামের গবেষক কোরআন হাদিসের পোকা যারা, তারা কোরআন হাদিসের বিপুল পরিমাণে জ্ঞান রাখেন, তারা যখন ওই গন্ডারটার ব্যাপারে হারাম বলে ঘোষণা দিয়েছেন দুনিয়ার সাধারণ মানুষগুলোর জন্য, দুনিয়ার ধার্মিকদের জন্য, ইসলামকে মেনে যারা চলতে চায় তাদের পক্ষে ওই ইমামদের কথা মেনে চলাটাই হলো নিরাপদ। কিন্তু যারা বলছে কোরআন হাদিস ছাড়া কিছু মানা চলবে না, কোরআন হাদিস ছাড়া কিছু মানা চলবে না, ও ভাইরা আমার ওদের কাছে কৈফিয়ত করাও, গন্ডারের গোশত খাবি না খাবি না কি করবে? যদি বলো খাবো দেখা ভাই দলিল না দেখা, যদি বলি খাবো না দলিল না দেখা,
তুই বাদ দিবি দে দলিল দেখিয়ে বাদ, খাবি তো খা দলিল দেখিয়ে খা, যদি দলিল দেখানোর মুরব না থাকে তাহলে মাথা নত করে মেনে নিতে হবে যে কোরআন হাদিসকে পুরোপুরি মেনে চলার জন্য ইমাম মুস্তাহিদের সুচিন্তিত গবেষণার মশলাকে মেনে নেওয়া ছাড়া রাস্তা নেই। জি ভাই আর একটা মশলা বলছি, একদম সহজ মশলা বলছি ভাই, একদম পানির মতন বুঝো। আমরা জানি কোন মেয়ে ছেলে মরে গেলি পাঁচ টাকা পণ দিয়ে জানাজা তাকে দাফন করতে হয়, কেটা জানে না একটু যারা ডাগর হয়েছে সবাই জানে, মেয়ে ছেলের কটা কাপড় দিতে পুরুষ লোকের একটা হিজড়ে মরে গেছে ওর কটা দিতে হবে, হিজড়ে কারে বলে বলে না জানে না ওটাও জানা নিয়ে বলে হিজড়ে, যারা নাও মদ্দা নাও মেয়ে তাদের বলে হিজড়ে, গোদা বাংলায় চেনার জন্য বলি ওই গ্রামে নতুন বাচ্চা কাচ্চা হলি দেখেন না এক বল অসভ্য এরকম ড্যাং ড্যাং করতে করতে আসে এরকম তালি মেরে বলে পয়সা দে বলে দেখেন নি ওই ওরা কারা, ওরা নাও মরব নাও মে, আমাদের দেশের মানুষের হিসেব নেই। জি হারগিজ ওদেরকে বাড়ির মধ্যে ঢুকতে দেওয়া যায় না হারাম, যদি আল্লাহ জানে ওরা যদি পুরুষ হয় তোমার ঘরে মহিলারা ওদের ঢুকতে দেওয়া হারাম, যেহেতু ওরা পুরুষ না মহিলা এটা জানা যায় না। জি সেই জন্য ওদের থেকেও আমাদের ঘরের মেয়েদের পর্দা করা ফরজ। জি ভাই আবার ওরা নাকি সরকারি অনুমতি পেয়ে রয়েছে জোর করে ঢুকে, আমার ছেলেবেলায় মনে আছে আমার আব্বা একবার কচাদে মেরেলো, আমি তখন ক্লাস টুচি টুচি পড়ি আমার আব্বা মেরেলো কচাদে, আমার মনে আছে তারা খুব আশপালন করলো কেস করবো করুন তো করবো, তোমার আব্বা বললো ফের কথা বললি ফের মারো, ওই বাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছ না তাই জোর করে ঢুকতে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের পর্দা করা ফরজ, ওরা যদি মদ্দা হয় তো এর জন্য ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হারাম। এখন যারা এমনি রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে তাদের কাছে ফতোয়া চলবে না, কিন্তু যারা পর্দা করে চলতে চায় নিশ্চিত তারা এই ব্যাপারে সাবধান হবে। এই কথা বুঝতে পারেননি ভাই? এখন বক্তব্য এই যে মেয়ে ছেলের পাঁচ কাপড়ে কাফন দি পাঁচ কাফনে দাফন করতে হয় আর মদ্দা ছেলেদের তিন কাপড়ে, এখন ওই হিজড়েকে কটা দেবো? ও ছেলেরা জোয়ানেরা বাবারা নিশ্চিত করে মনে রাখুন পুরুষকে তিন কাফন দেওয়ার হুকুম শরীয়ত হাদিস শরীফে রয়েছে, মেয়েদের পাঁচটা দিতে হবে এটাও হাদিস শরীফে রয়েছে, কিন্তু যারা হিজড়ে যাদেরকে বলে সব সাহিত্যের বাংলায় বলে নপুংসক। জি আমি আপনাকে একদম সোজা কথায় বুঝিয়ে দিয়েছি সবার মাথায় যাতে ঢুকে যায়, এরা যদি কেউ মরে যায় এদের উপায় কি হবে? এদের কাফন পাঁচটা দেওয়া না তিনটে, ওই বিধান শরীয়তে দেওয়া নাই, ওই বিধান হাদিস শরীফে দেওয়া নাই। ইমাম মুস্তাহিদরা বললেন যদি কোন হিজড়ে মারা যায় তাকে পাঁচটা কাফন দিয়ে দাও, পাঁচটা দিলে যদি পুরুষ হয় তিনটে তো তার মধ্যে হয়ে গেছে দুটো বেশি গেছে ওতে দোষ হবে না, কিন্তু যদি ওকে তিনটে কাপড় দাও আর যদি আল্লাহর কাছে নিয়ে হয় তাহলে দুটো কাপড় বাদ গেল এটাই মকরুহ হবে সুন্নতের খেলাফ হবে। অতএব ও হিজড়ে যখন ও মেয়ে না মরদ বোঝা যায় না ওকে পাঁচটা দিয়ে দাও, এটাই হলো ইমাম মুস্তাহিদের ফতোয়া। সুতরাং আমরা যারা হানাফি মাযহাব মেনে চলি আমরা এক কথাই বলতে পারবো, আমরা যখন মাযহাব মান্য করে চলি ইমামের ফতোয়া অনুযায়ী কোন নপুংসক কোন হিজড়ে যদি মারা যায় তাকে পাঁচ কাফন দেয়া হবে, কিন্তু যারা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানবে না বলে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে সাধারণ মানুষগুলোর ভিতরে ফেতনার সৃষ্টি করে, আপনি শিখে রাখুন জেনে রাখুন যে যতক্ষণ পর্যন্ত ইমাম মুস্তাহিদের ফতোয়া না মানবে ততক্ষণ পর্যন্ত হিজরের কাফনের ফতোয়া কোরআন হাদিস তন্ন তন্ন করেও বার করতে পারবেন। অতএব কাকে মানতে হবে? ও না মানলে সোজা হবে না বাবা,
জি ভাই আর একটা কথা বলে লাইন ছেড়ে দেবো আর বলবো। জি ভাই, রসুলুল্লাহর জমানাতে দেখা গেছে রসুলুল্লাহ উটের পিঠে উটের পিঠে বসে নফল নামাজ পড়েছেন, কিন্তু ফরজ নামাজের জন্য রসুলুল্লাহ উটের পিঠ থেকে নেমে মাটিতে নামাজ পড়েছেন। তাহলে বোঝা গেল যে উটের পিঠে ফরজ নামাজ চলবে না, কিন্তু নফল নামাজ চলবে। এখন বাবু সেই জমানায় এরোপ্লেন ছিল না, আজকের জমানায় এরোপ্লেন আছে, ট্রেন রয়েছে, সেই জমানায় ছিল না। আর আমি এখানে এখানে ট্রেনে উঠবো, দিল্লি যাব, আমি নামাজি লোক, 24 ঘন্টা সময় লাগবে 5 ওয়াক্ত নামাজ, আমি সৌদিতে হজ করতে যাব, এমন একটা সময় প্লেনটা ফ্লাইটের টাইম যে কখনো একত্ব কখনো দুঃখ নামাজের সময় হবে ওই ফ্লাইটে, কি করা যাবে? হাদিস শরীফে উটের পিঠে নফল নামাজের কথা আছে, ফরজ নামাজ পড়া যাবে না তারও প্রমাণ আছে। এখন এরোপ্লেন আর ট্রেন, আমি একজন নামাজি, এরোপ্লেন চড়েছি বা ট্রেন চড়েছি রেল চড়েছি, আমার বিধান কি ভাই? একটা কিছু বলতে হবে তো, হয় বলতে হবে নামাজ কাজা করলি দোষ নিস, তা দোষ নিতে ভাই তো এটা দলিল দেখা যে একটা সুস্থ সবল লোক নামাজ কাজা করবে তার কোনো দোষ হবে না, একটা দলিল দেখা ভাই। আর যদি মনে করিস না এরোপ্লেনেও নামাজ পড়বে, ইশারা করে হলেও পড়তে হবে, ট্রেনে নামাজ পড়বে, আমি বলবো ভাই তুমি তো কোরআন হাদিস ছাড়া মানো না কি? এই রেলে আর এরোপ্লেনে নামাজ পড়ার ফতোয়াটা পেলে কোথায়? তুমি তখন বলবা উটের উপরে কেয়াস করেছি, উটের পিঠে যদি নামাজ পড়া যায় তাহলে এরোপ্লেন আর ট্রেনে নামাজ পড়া যাবে। জি ভাই, কেয়াস করা বলো, ওই কেয়াসটা ইমামরা করেছে, সেই তো ইমাম মানলে। কেয়াস মানে কি? একটা দেখে আর একটা ঠিক করা, এর নাম কেয়াস, একটা দেখে আর একটা ঠিক করা। তো ইমামরা বললেন যে উটের পিঠে নামাজ পড়া যাবে, এই রসুল বললেন উটের পিঠে নামাজ পড়া যাবে না। জি নৌকায় পড়া যাবে, কেন? উটের পিঠ থেকে নামা সহজ, নৌকা থেকে নেমে ডেঙ্গায় নামাজ পড়া ব্যাপারটা সহজ নয়, নামাজ কাজা হয়ে যাওয়ার 100% ভয় রয়েছে, অতএব নৌকাতে নামাজ পড়ো। উটের পিঠে উট মরুভূমিতে চলে, যেখানে নাববা সেখানেই মাটি, নামাজ পড়ো নেমে। এন্ড রেলে যাচ্ছি আমি দিল্লি, তা কি বলবো ড্রাইভারকে, একটু রাখো আমি আসলে নামাজটা পড়লে রাখতে হবে। জি নায়ক প্লেনে চড়লি বোঝা যায়, ড্রাইভার বুঝতে পারে কোন দিকে যাচ্ছে, প্যাসেঞ্জাররা কিচ্ছু বোঝে বলে মনে হয়। জি 2-10 বার চেপেও দেখেছি কিচ্ছু বোঝা যায় না, তবে যদি সূর্য তাপ থাকে তাহলে সূর্য পড়া ভাব দেখলি একটু বোঝা যায় ছায়াটা কোন দিকে পড়ছে। ভাই তো আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, শরীয়তে হাদিসের মশলা অনুযায়ী উটের পিঠে নামাজ পড়া না যায়েজ, আর নৌকায় নামাজ পড়া যায়েজ। এখন তুমি কি করবা, এরোপ্লেন আর ট্রেন, এই দুটোরে উট বলবা না নৌকা বলবা? যদি মনে করো এই দুটো উট তাহলে এতেও নামাজ পড়া যাবে না, আর যদি মনে করেন এই দুটো ট্রেনের এই দুটো নৌকার মতো তাহলে এতে নামাজ পড়া যাবে। আর এই ফতোয়াটাই ইমামরা ওই কেয়াস করে তবে ফতোয়াটা দিয়েছেন, যারা ইমাম মানে না, মুজাহাব যারা মানে না, যারা মুজাহাবের বিদ্বেষী, মুজাহাবের যারা শত্রু, ভাই তারা কি বিধান দেবে? জি তারাই ভাবুক, কিন্তু আমাদের কাছে সহজ, আমরা ইমাম মানি, আমাদের জন্য একদম সরাসরি ফতোয়া। জি এরোপ্লেনে বা ট্রেনে নামাজ কাজা করা হারাম, ওখানে তুমি এরোপ্লেনে উজু করতে পারবে না, মাটি ঢিলা কাছে রাখো, তায়ামুম করো। জি তুমি কম্পাস রাখো, দিক ঠিক করে নামাজ পড়ো। আমরা পড়ি, আমি একাধিকবার পড়েছি এরোপ্লেনে নামাজ, ঠিক ট্রেনেও তাই, ট্রেনে তো পানি পাওয়াই যায় কিন্তু অনেক সময় রাতের বেলা দিক ঠিক করা যায় না, কম্পাস রাখো, দিক ঠিক করো, পানি আছে উজু করো, নামাজ। জি ভাই এতগুলো ছেলে মুরব্বী যারা আছেন, আমি এই পর্যন্ত কথাগুলো বলে আপনাদের কাছে বোঝাতে চেয়েছি যে
তাহলে ইমাম মুস্তাহিদদের মানতে হবে, হবে না? হবে না বাবা। এখন যদি আমাদের আমাদের ভিতরে আমাদের ভিতরে কোন লামুজাবির আত্মীয় স্বজন সে যদি এসে এর মাঝখানে চিমচি কেটে বলে ইমাম মানা যাবে না, মুজাব মানা যাবে না, বুকে হাত বানতে হবে, ইমামের পিছনে কেরাত করতে হবে, আমিন জোরে বলতে হবে, জি এ হালে করে আগুনটা লাগিয়েছে বোম্বের পিস টিভির বক্তা জাকির নায়েক, জি আর আমাদের ঘরের জোয়ান ছেলেগুলো এরা লেখাপড়া কম জানলেও টিভি দেখতে তার পয়সা লাগে না আর এমএ পাস করাও লাগে না, ওই সব দেখে দেখে এদের মাথা হাইকোর্ট খেলাচ্ছে, গোটা এলাকাতে বিভিন্ন ভাবে আগুন লাগাচ্ছে। তা আমি জানি তিলডাঙ্গা ভালো আছে, এখানে এসে শুনতে পাচ্ছি কোথাকার কে নাকি এখানেও সে আগুন লাগাচ্ছে, কার কাছে লাগিয়েছে না লাগিয়েছে আমি অত রিপোর্ট জানি না, সময় নেই, জি। তবে আমাদের এলাকার অনেক জায়গায়, জি এই পাশে ওই নাটুরিয়ায়, বাগজোলায়, কলসুরে, ওই বরুনি, বিভিন্ন জায়গায় ওই জাতীয় ছেলেরা সাধারণ শান্তিপূর্ণ সমাজে ফেতনার আগুন জ্বালাচ্ছে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে সাবধান করছি, জি অনুরোধ করে সাবধান করছি, আল্লাহর রাস্তায় নতুন কোন কিছুতে মাথা দিতে যাবেন না, জি আপনার পরীক্ষা করে নেওয়ার ক্ষমতা নেই। ভাই আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সামাজিক মানুষ, আপনি বলুন, আমি এই একটা সহজ কথা বলি, এই কাদা আর গুড় একসঙ্গে মাখিয়ে এই এখানটায় দেব, আপনাদের একজন করে ডেকে বলবো ভাই এই গুড়গুলো খান, গুড় যেন বাদ না যায় আর কাদা যেন খাওয়া না পড়ে। আপনাদের মতো জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের দ্বারা সম্ভব পারবেন? পারবেন, হয় গুড় বাদ যাবে না কাদা খাওয়া পড়বে, কিন্তু ওই কাজটা পারে বলো পিপড়ে একদম গুড় বাদ দেবে না আর কাদাও বলো খাবে না, জি বিশ্বাস করুন আমি সাধারণ মানুষগুলোকে শিক্ষিত পণ্ডিতের জায়গায় রেখে যারা কোরআন হাদিসের প্রকৃত পরিপক্ক, জি এরা মনে করুন পিঁপড়ে, এদের বলো পিঁপড়ে, এরা এদের ক্ষমতা আছে যে কোনটা গুড় আর কোনটা কাদা পার্থক্য করার ক্ষমতা একজন কোরআন হাদিসের জ্ঞানী মানুষের আছে, কিন্তু একজন সাধারণ এমএবিটি আইপিএস উচ্চ শিক্ষিত তিনি যত বড় পণ্ডিত হন আরেকজন এসে কোরআন হাদিস বলে গেল, আরেকজন এসে কোরআন হাদিস বলে গেল, আর আপনি শুধু বললেন ওরা খারাপ কি বলছে, ওরাও তো কোরআন হাদিস বলছে, জি ওদের কোরআন হাদিসের বুড়ির সঙ্গে আপনারে কাদা খাওয়াচ্ছে না সে বুঝবার পার্ট আপনার নেই, ওটা পিঁপড়ের কাছে ফেলে দিলি পিঁপড়ে বুঝতে পারবে যে কতটা কাদা খাইয়েছে। আমার কথা মাথায় গেছে বা? সুতরাং আপনি সাধারণ ভাবে পণ্ডিত হন তার জন্য আমার দুঃখ নয়, কিন্তু ধর্মীয় ব্যাপারে কোরআন হাদিসের পিঁপড়ে যারা নতুন কিছু করতে গেলে ওদের কাছ থেকে একটু খোঁজ নেবেন, তা নাহলে বলো মুসিবতে পড়বে। ভাই আর একটা কথা বলছি, জি ভাই আমার কাছে এখানে আসার পরে আগেই একজন প্রশ্ন করেছে যে আখিরের জোহরের নামাজ পড়তে হবে কিনা, তা আমি গাদা প্রমাণ আপনাকে দিচ্ছি না, ছোট্ট একটা হাদিস বলছি, হাদিসটা থেকেই বুঝুন ভাই, হাদিসটা বোঝার আগে মসলাটা বুঝুন ভাই, আমরা যে জুমার নামাজ পড়ি না, এই জুমার নামাজের সময়টা অ্যাকচুয়াল জোহরের নামাজ, তাই না? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছদিন দুপুরবেলা জোহর পড়ব, আর শুক্রবারের দিন আমাদের প্রতি হুকুম হয়েছে জুমা পড়ব, তাই তো নাকি? তাহলে ওই জায়গাটা ছিল আসলে কিসের জায়গা? জোহর পড়ছি আমরা জুমা, সেটাও আল্লাহ হুকুম করেছে, কিন্তু হাদিস শরীফে বলা আছে, কোরআন শরীফের তাফসীরেও বলা আছে যে জুমা পড়তে গেলে সহর হওয়া দরকার, কি হওয়া দরকার? সহর, জি বিস্তার কথা না অল্প কথায় আমি বোঝে বুঝি, শহর হওয়া দরকার। এখন মনে করুন আমাদের বিনয় পাড়া, আমিরুল বলছে ওটা শহর, আমি বলছি শহর না, আমিরুলের দলে গেছে চাষা
আর আমার দলে দুজন দুরকম বলে, একজন বলছে সহ আর একজন বলছে সহ ভাই। এই জুমার নামাজ পড়তে গেলে শহর হওয়া শর্ত, সেই শহর কোনটা আপনি কি বলবেন, আমি কি বলবো, আমিরুল কি বলবে, হানিফা কি বলবে, ওটা নয়। সেই শহর নির্বাচন করেছে ইমামেরা। কারা নির্বাচন করেছে? ইমামেরা। তো সেই ইমামেরা নির্বাচন করতে যেয়ে দেখা গেছে ইমাম আবু ইউসুফ দুরকম কথা বলেছে, ইমাম আবু হানিফা একরকম বলেছে। জি, এই যে আবু ইউসুফ দুরকম বলেছে, আবু হানিফা একরকম, তো ধরে নেন ইমাম আবু হানিফার কথা অনুযায়ী এই গ্রামে জুমা জায়েজ, আবার ইমাম আবু ইউসুফের কথা অনুযায়ী এই গ্রামে জুমা জায়েজ নয়। কথা বোঝা গেল কি? এখন ইমাম আবু হানিফার কথা শুনে আমি জুমা পড়ছি জোহর বাদে। জি, আর আবু ইউসুফ বলেছেন জুমা হবে না, বিশুদ্ধ মুহাক্কিক তোলামারা বললেন যে ইমাম আবু ইউসুফের কথা অনুযায়ী যেহেতু জুমা হচ্ছে না বলছে, তাহলে জুমাটা আদায় হচ্ছে কিনা সন্দেহ থেকে যাচ্ছে। তুমি চার চাকার আখেরি জোর পড়ে রাখো, যদি জুমাটা হয়ে যায় ওই চার রেখার নামাজটা নফল হবে। জি, আর যদি জুমাটা না হয় তাহলে তোমার ওই দিনের দুপুরে যে জোহরের নামাজটা তোমার উপরে ফরজ ছিল সেই ফরজটা ওই চার রেখার আখেরি জোহরে আদায় হয়ে যাবে। বিষয়টা বোঝা গেল না গেল না? এই হচ্ছে মজার কথা। তা নিয়ে প্রচুর মতভেদ, তো আমি কারোর নামে সমালোচনাও করতে বসিনি, কারোর বদনামও দিতে বসিনি। জি, জানতে চেয়েছে সেই জন্য মূল কথাটা বলেছি। জি, তাহলে ধরে নেন ইমাম আবু হানিফার কথা অনুযায়ী জুমা জায়েজ হচ্ছে তাই পড়ছি, আবু ইউসুফের কথা অনুযায়ী জায়েজ হচ্ছে না তাই জুমাটাও পড়ছি আর আখেরি জোহরটাও পড়ে রাখছি, অথবা অল্প ইমাম আবু ইউসুফের কথা অনুযায়ী জুমা হচ্ছে তাই পড়ছি আর আবু হানিফার কথা অনুযায়ী জুমা হচ্ছে না অতএব আখেরি জোহরটাও পড়ছি। কথা বোঝা গেল? লসটা কোথায় এই মশলাটার? এই মশলাটার একটা প্রমাণ বুঝো বুঝো ভাই, একটা জায়গায় একটা পানি রয়েছে, সেই পানিতে খচ্চরে মুখ দিয়েছে। খচ্চর, খচ্চর কারে বলে জানেন? জানেন এমনি খচ্চর নামে জানেন? জি, ঘোড়ায় ঘোড়া মিললে হয় ঘোড়া, গাধায় গাধায় মিললে হয় গাধা, আর গাধার ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম খচ্চর। শুনতে পেয়েছেন? গল্প বলিনি বলো, ওটাই বাস্তব। তো খচ্চর একটা পানিতে মুখ দিয়েছে, সেই পানি ছাড়া আর কোনো পানি নেই। শরীয়তের হুকুম হলো যে খচ্চরের মুখ দেওয়া পানিটা পাক না না পাক সন্দেহ। এখন পানি থাকলি তায়ামুম করলি হবে, আর পানি রয়েছে তবে খচ্চরে মুখ দিয়েছে। জি, শরীয়ত বলল তুমি আগে পানি দিয়ে উযু করো, আর যেহেতু এটা নাপাক হতেও পারে বলা যায় না, এর মাটি দিয়ে তায়ামুম করো। জি, যদি পানি আল্লাহর কাছে পাক হয় তুমি মাটিতে তায়ামুম করছো ওতে দোষ হবে না, ইতি তোমার নামাজ হয়ে যাবে। আর যদি এই পানিটা আল্লাহর কাছে নাপাক হয় তুমি তায়ামুম করছো ওতে তোমার নামাজ হয়ে যাবে, একটু সুবহানাল্লাহ বলা যাবে? জি ভাই, এটাই হানাফি ইমাম আবু হানিফার মশলা। ঠিক আখেরি জোহরটা ওই রকম, তুমি একটা ইমামের কথা অনুযায়ী জুমা পড়ো কিন্তু আর একটা অনুযায়ীর কথা অনুযায়ী জুমা যেহেতু হচ্ছে কিনা সন্দেহ তুমি আখেরি জোহরটা পড়ে রাখো, জুমা হয়ে গেলে আখেরি জোহরটা নফল হবে, আর যদি জুমা না তাহলে দিনের যে জোহর ঘাড়ে ছিল সেই জোহরটা আদায় হয়ে যাবে। জি, তাহলে এটা কিসের জন্য? সন্দেহ থেকে বাঁচার জন্য এই মশলা। এই ভাই, আমি আপনাদেরকে বলবো এ প্রসঙ্গে একটা হাদিস বলবো, মাথায় নেবেন হাদিসকে একটু জোর।
মাথায় মিলি বিরাট উপকার। হাদিসটা বুখারি শরীফে আছে। মাওলানা আশরাফ আলী থানভি সাহেব তিনি হাদিসটাকে তার কিতাবে লিখেছেন। হাদিসটার কথা বলি, ভীষণ ভালোভাবে বুঝুন, তবে একটু কঠিন। একটা বোর্ড দিলি এক চামচিয়ান মাথায় ঢুকিয়ে দিতে পারি আমি, নিয়ম ছাত্রদের বোর্ডে শেখাই তো, ভীষণ সহজ তো বুঝুন। ভাই মদিনার একটা লোকের নাম হলো ওতবা। কি নাম বলেছি? এই ওতবা যখন মরে যায় তো মরার সময় তার ভাই সাদ তার নাম তাকে বলেছে, শোনো তুমি যদি কোনদিন মক্কায় যাও না, যে মক্কায় যদি যাও তাহলে এই জামানা একটা লোকের নাম, ওর দাসীর সঙ্গে আমি ব্যভিচার করিলাম। আমার ব্যভিচারে একটা বাচ্চা হয়েছে, যদি কোনদিন যাও তো ওই বাচ্চাটাকে ভাইপো বলে তুমি বাড়ি নিয়ে এসো। বোঝা গেল? আরেকবার বলি, ও তোমার বাড়ি মদিনায়, মরার আগে নিজের ভাই সাদকে বলল যে তুমি যদি কোনদিন মক্কায় যাও তাহলে মক্কায় একটা লোক আছে যার নাম জামা, ওই জামার দাসীর সঙ্গে আমি ব্যভিচার করিলাম। ওর ঘরে একটা বাচ্চা হয়েছে ছেলে, ওই ছেলেটা আমার, তুমি ওকে ভাইপো বলে বাড়ি নিয়ে আসবে। এ পর্যন্ত বোঝা গেছে? মক্কা যেদিন বিজয় হয় সেই দিন সাদ রাদিয়াল্লাহু আনহু, সাদ নবীর সাহাবী, তিনি মক্কায় গেছেন, সেই ভাইয়ের মরা ভাইয়ের কথাটা মাথায় আসে, বুঝতে পারেননি, খুঁজে খুঁজে সেই জামার জামা যে জামার দাসীর যে ছেলে তারে পেয়ে নিয়ে এসেছে রসুলের কাছে, এসে বলছে হুজুর এই ছেলেটা আমার ভাইপো, আমি একে নিয়ে যাবো রসুলের সামনে। আর ওদিক দিয়ে ছুটে এসেছে, ওদিক দিয়ে ছুটে এসেছে জামার নিজের একটা ছেলে, তার নাম আব, এসে বলছে হুজুর এর জন্ম আমার বাপের দাসীর গর্ভে, সুতরাং আমার ভাই, এর জন্ম আমার বাপের দাস, সে জমানায় দাস প্রথা ছিল, সুতরাং যাকে বিয়ে করেছে তার গর্ভে যে বাচ্চা হয়েছে, আর যাকে দাসী হিসাবে বাড়ি ঝি রেখেছে তার গর্ভেও বাচ্চা হয়েছে, দুটুই তার বাচ্চা বলে বলল। তো আপ এসে বলছে হুজুর ও আমার বাপের দাসীর ছেলে, সুতরাং ও আমার ভাই। তাহলে ওদিকে সাদ বলছে আমার ভাইপো, আর আব কি বলছে আমার ভাই। কেন? আমার বাপের দাসীর গর্ভে ওর জন্ম হয়েছে। মাঝখান থেকে ওতবা ব্যভিচার করেছে সেটা প্রমাণ হবে না, যেহেতু দাসীটা জামার বাড়ির দাসী। রসুলুল্লাহ এখন কি বিচার করবেন? বিশাল টানা পড়ে পড়ে রসুল বললেন আল ওয়ালাদু লি ফিরাস, শরীয়তের থিওরি হলো যার বিছানায় জন্ম হবে বাচ্চা তার। সুতরাং সাদকে বললেন হে সাদ, যদিও তুমি বলছো তোমার ভাইপো, কিন্তু জন্ম যখন এর জামার বাড়িতে হয়েছে এটা জামার ছেলে, অতএব আব তোমার ভাই, তুমি বাড়ি নিয়ে যাবে। সে সাদ বলো আর পেল না। বোঝা গেছে? বাবা সেই মরা ভাই যে বলে গেল সেই অনুপাতে ছেলেটারে ভাইপো বলে আর বাড়ি পারলে না। বলো কথা বোঝা গেল? এইবারে ভাই মজার কেস, মজা নাই এইবার। ওই যে ছেলেটাকে রসুলুল্লাহ বললেন যে জামার বাড়ি যখন হয়েছে জামার ছেলে, জি ভাই, জামার একটা মেয়ের নাম হলো সৌদা, এই সৌদা রসুলুল্লাহর স্ত্রী, সৌদা রসুলুল্লাহর স্ত্রী, রসুল তার স্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন ইহতাজিবি মিনহু, নিজের স্ত্রীকে ডেকে বললেন শোনো সৌদা, আজ থেকে তোমার জন্য বলে দিলাম ওই যে তোমার বাপের দাসীর ছেলে যার নাম জামা, ওর সঙ্গে তোমার পর্দা করা ফরজ, ওর সঙ্গে, আরে যদি ওটা জামা
ছেলেই হয় তাহলে রসুলের স্ত্রীর ভাই হবে, তাহলে ভাইয়ের আবার পর্দা করতে হয় নাকি? বলি পর্দা করতে হয়, কোশ্চিন কালেও না, বোন ভাইকে পর্দা করবে কেন? অথচ রসুল বিচার করে দিলেন যেটা জামার ছেলে আর সেই জামার মেয়ে রসুল বিয়ে করেছে, তাহলে জামার ছেলে বলে বিচার করে দিলে যখন, তাহলে রসুলের স্ত্রী আর জামা দুজন ভাই 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 বলি, তাহলে ভাই বলি পর্দা লাগে না। অথচ বুখারী শরীফের হাদিসে এসেছে রসুলুল্লাহ স্ত্রীকে বললেন অবশ্যই তোমার জন্য পর্দা করা ফরজ। সকল সাহাবীরা হতবাক বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিচার করলেন ওটা জামার ছেলে বলে, তাহলে জামার ছেলে যদি হয় তাহলে সওদার ভাই হবে, পর্দা করতে হবে। রাসূলুল্লাহ বললেন বিশুবহাতি উতবাতা, বললে যদিও আমি থিওরি অনুযায়ী ওটা জামার ছেলে বলেছি কিন্তু ওই ছেলেটা চেহারার সঙ্গে সেই মদিনার উতবার চেহারার একটু মিল আছে, এই সন্দেহ, যদি এ জামার ঔরসে না জন্মে সেই ওতবার ঔরসে জন্মে থাকে তাহলে পর্দা করা ফরজ। এখন আল্লাহ বেহতার জানেন কার ঔরসে জন্ম, অতএব শরীয়তের থিওরি অনুযায়ী আমি এর ভাই বলে ফতোয়া দিলেও, জামার ছেলে বলে ফতোয়া দিলেও আমার স্ত্রীর জন্য তার পক্ষে পর্দা করা ফরজ। কেননা ওই সন্দেহটা রয়েছে, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব এই হাদিসটাকে লিখে বলেছেন এখানে যেমন রাসূলুল্লাহ জি সন্দেহ বশত স্ত্রীর জন্য পর্দা করাকে ফরজ বলেছেন, অথচ তার আগে ভাই বলে রায় দিয়ে দিয়েছে, দেওয়ার পরেও বলছে পর্দা করা ফরজ। ইমাম মৌলানা আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবে লিখেছেন স্পষ্ট যে জুমার নামাজ তোমরা পড়বে, তবে যেহেতু জুমাটা হচ্ছে কিনা সন্দেহ তাই আখিরি জোহরটাও পড়বে। জি জুমার নামাজটাও পড়বে সন্দেহ হচ্ছে বলে আখিরি জোহরটাও পড়বে। ঠিক ওই রকম যে রসুল জামার ছেলে বলে রায় দেওয়ার পরেও সেই জামার মেয়ে রসুলের স্ত্রী তাকে বললেন ওই ছেলেটার ব্যাপারে পর্দা করো, যদিও আমি রায় নিয়েছি শরীয়তের নিয়মে ও তোমার বাপের ছেলে কিন্তু হতে পারে ও তোমার ছেলে, এই সন্দেহে তোমার জন্য পর্দা করা ফরজ। ভাই অন্য প্রমাণ আর কিছু আমার দেওয়ার অবকাশ নয়, জি যেটুকু দিয়েছি। ভাই আকিরির জোহর যারা পড়তে মানা করে জি তাদেরই মানিত মওলানার কিতাবে এ কথা স্পষ্ট করে লেখা লেখা, কথা বোঝা গেছে না? যাইনি বাপ জি, আমি তো হিলির লোক না দিল্লির লোক না, কালকে আমার বাড়ি যাবেন কিংবা সময় না যাবেন আমি কেতাবটা খুলে দেখে দেব, বাড়ি কেতাব রাখা আছে দেখে দেব। জি জি তো আমি কারোর বিরুদ্ধে বলতে বসিনি, যারা পড়েন না তাদের বিরুদ্ধে ছবল দিতে বসিনি, আমরা পড়ি, পড়ার পক্ষে উপযুক্ত প্রমাণ আছে সেই কথাটাই আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম। জি ভাইরা আমার আমি আবার একবার বলছি, ভাই আপনি যত শিক্ষিত পণ্ডিত হন গুড় আর কাদা পার্থক্য করার ক্ষমতা আপনার নেই, কথা বুঝতে পারেননি বাবুজি? জি তবে পিঁপড়ে যারা তাদের ক্ষমতা আছে, অতএব আপনি জ্ঞানী বুদ্ধিজীবী হন আলহামদুলিল্লাহ, তবে অবশ্যই মনে রাখবেন নতুন কিছু ভাবতে গেলে একটু পিঁপড়ের কাছ থেকে খোঁজ খবর নিয়ে ভাববেন, ঠকতে হবে। এ পর্যন্ত বলি বক্তব্যের রীতি টানছি জি, তবে ছেলেরা আমার কাছে দাবি করছে আগামী বছরের এই সভা করার জন্য, আমার এক মুহূর্ত সময় নেই ভাই, সব সব কাজ সম্ভব না একজনের দ্বারা। আচ্ছা আপনি বলুন এই যে অজগুলো করেছি এই অজগুলো সচরাচর আপনারা এই বক্তারা বলে শুনতে পান? হ্যাঁ না বলবেন শুনতে পান? আচ্ছা এই যে অজগুলো শুনলেন এগুলো এই ডামাডোলের যুগে শোনার দরকার আছে না নেই? সুতরাং কাজের জিনিস যখন শুনতে পেয়েছেন আলহামদুলিল্লাহ।